আগরতলা জিবি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা খুবই খারাপ অবস্থা। রোগীরা এসে 3 থেকে 4 হাজার টাকার মতো ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। জিবি হাসপাতাল থেকে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় না, তাতে রোগীর পরিবার পরিজনদের খুবই কষ্ট হয়। এটাই কি জিবি হাসপাতালের পরিষেবা? প্রশ্নটা জনগণের। পরিষেবা বেশি ভালো না, মানে ওষুধপত্র কি আপনারা কিনতে হয়? না না না, কিনতে হয় না। মানে কিরকম খরচা যায় আপনাদের? 2 থেকে 2.5 হাজার টাকা খরচা যাচ্ছে। এখানে কোনো পরিষেবা পান না? পরিষেবা কিছুই পান না, দেখাচ্ছে না। অত তো মনে করে যে আমরা প্রাইভেটে করাইলে অত, প্রাইভেটে তো কেমনে করবো, টাকা পয়সা তো দরকার আছে। হ্যাঁ, দিন আনা দিন খাওয়ানো লাগতেছে, সপ্তাহে 2 দিন আয় যে 2000 2000 4000 টাকা খরচা আছে। আর যেটা নতুন সরকার গঠিত হয়েছে এই বিষয়ে কী করবো? নতুন সরকারের উদ্দেশ্য কী করবো? নতুন সরকারের উদ্দেশ্য, নতুন সরকারে যেভাবে জিবি অন্যান্য হসপিটাল চালাচ্ছে, হ্যাঁ পরিষেবা তো সব দিকে তো এই ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।